রাজ কোনো প্রযোজক না মিডিয়াগুলি যেইভাবে প্রচার করছে রাজ একজন প্রযোজক পরিচালক বাট বাস্তবে সে পরিচালকও না প্রয়োজকও না সে আমরা যখন প্রয়োজক সমিতির নির্বাচন করি নির্বাচনের পরপরই আমরা চলচ্চিত্রকে গতিশীল করার জন্য আমরা কিছু ছবিকে বিশেষ সুবিধায় প্রয়োজক প্রয়োজনার জন্য পারমিশন দিই সেই বিশেষ অনু সুযোগ সুবিধায় রাজও অ্যাপ্লিকেশন দিয়েছিল কিন্তু রাজের অ্যাপ্লিকেশনটা আমরা অ্যাপ্রুভ হয় নাই এবং সে কখনো আসেও নাই কেন অ্যাপ্রুভ হয়নি বা কি কিন্তু সে নিজেকে প্রয়োজক বলে পরিচয় দিয়েছে সেটা আমার জানা নাই তবে মিডিয়াগুলি খুবভাবে প্রচার করছে যেটা আমি প্রতিবাদ জানাই যে এইভাবে যেন না জেনে না বুঝে না দেখ না প্রমাণ থাকা না না করে যেন প্রচার না করে আর কি প্রযোজক হিসাবে ধন্যবাদ তাগুলো সাজানো হয়নি